हेलो भाइयों बहनों, नमस्कार। मैं इरफान, मैं आज आपके साथ हूं भी और नहीं भी। खैर, ये फिल्म अंग्रेजी मीडियम मेरे लिए बहुत खास है। सच यकीन मानिए, मेरी दिली ख्वाहिश थी कि इस फिल्म को उतने ही प्यार से प्रमोट करूं जितने प्यार से हम लोगों ने बनाया है, लेकिन मेरे शरीर के अंदर कुछ अनवांटेड मेहमान बैठे हुए हैं, उनसे वार्तालाप चल रहा है, देखते हैं किस करवट उठ बैठता है। जैसा भी होगा आपको इत्तला कर दी जाएगी। कहावत है, व्हेन लाइफ गिव्स यू लेमन यू मेक लेमनेड। बोलने में अच्छा लगता है, पर सच में जब जिंदगी आपके हाथ में नींबू थमाती है ना, तो शिकंजी बनाना बहुत मुश्किल हो जाता है। लेकिन आपके पास और चॉइस भी क्या है पॉजिटिव रहने के अलावा? इन हालात में नींबू की शिकंजी बना पाते हैं कि नहीं बना पाते हैं, ये आप पर है। और हम सब ने इस फिल्म को उसी पॉजिटिविटी के साथ बनाया है, और मुझे उम्मीद है कि फिल्म आपको सिखाएगी, हंसाएगी, रुलाएगी, फिर हंसाएगी शायद। Enjoy the trailer and be kind to each other and watch the film. And yes, wait for me. প্রয়াত ইরফান খান। তবে প্রয়াত শব্দটা হয়তো তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বলা চলে ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে ঘটল এক নক্ষত্রের ইন্দ্রপতন। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 54 বছর। ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে। লকডাউনের মধ্যে মঙ্গলবার আচমকায় অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। সঙ্গে সঙ্গে তাকে মুম্বাইয়ের ধীরুভাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চলছিল তার চিকিৎসা। তবে চিকিৎসার মাঝেই ছড়িয়ে পড়ে পিকু অভিনেতার মৃত্যুর গুঞ্জন। যদিও গুঞ্জনকে নস্যাৎ করে দেন বলিউড অভিনেতার মুখপাত্র। তিনি স্পষ্ট জানান, কোলন ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইরফানকে। তার শরীরের দিকে নজর রাখছেন চিকিৎসকরা। অসুস্থতার মধ্যেও অসম্ভব মনের জোর অভিনেতার, ফলে শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন অভিনেতার মুখপাত্র। কিন্তু শেষ পর্যন্ত লড়াই থেমে যায়। প্রয়াত হন বলিউডের এই বর্ষিয়ান অভিনেতা। 2018 সালে প্রথমবার ধরা পড়ে তাঁর নিউরো অন্ডোক্রাইন টিউমার। অসুস্থতা ধরা পড়ার পরই তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হয়, সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। 2019 সালের ফেব্রুয়ারি এবং পরে সেপ্টেম্বরে লন্ডন থেকে দেশে ফেরেন ইরফান। এরপরই মুক্তি পায় তাঁর ছবি ইংরেজি মিডিয়াম। এছাড়াও তার অভিনীত সেরা কয়েকটি সিনেমা হল 1988 সালে তার প্রথম ছবি সালাম বোম্বে, করিব করিব সিঙ্গল, সাহেব বিবি আওর গ্যাংস্টার রিটার্নস, লাইফ ইন আ মেট্রো, কারওয়া, হিন্দি মিডিয়াম, তলওয়ার, মাদারি, পিকু, দ্য লাঞ্চ বক্স, পানসিং প্রভৃতি। এই পানসিং তোমার ছবির জন্য তিনি সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও 2011 সালেই তিনি পান ভারত সরকারের পদ্মশ্রী উপাধি। পেয়েছিলেন হিন্দি মিডিয়াম ছবির জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বলিউড ছাড়াও তিনি দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, লাইফ অফ পাই, দ্য জুরাসিক ওয়ার্ল্ড, ইনফার্নো প্রভৃতি কয়েকটি জনপ্রিয় হলিউড মুভিতেও তিনি তার অভিনয়ের দক্ষতা দেখিয়েছিলেন। তবে ইংরেজি মিডিয়াম মুক্তির পর তার স্থায়ী হল না তার বলিউডের দৌড়। তার মৃত্যুতে বলিউডের প্রখ্যাত তারকারা, বিভিন্ন নামী দামি ব্যক্তিত্বরাও টুইটারে শোক প্রকাশ করেছেন। অনেক শারীরিক অসুস্থতার মধ্যে লকডাউনে চলে গেলেন বলিউডের এই বর্ষিয়ান অভিনেতা। রেখে গেলেন স্ত্রী সুতপা শিকদার, 2 পুত্র বাবিল ও অয়নকে। টিম দ্য রেগুলারের পক্ষ থেকেও রইল বলিউডের এই বহুমুখী প্রতিভাধর অভিনেতা ইরফান খানের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।